গুড মর্নিং বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কাল থেকে বলেছিলাম যে মন্দিরে যাব, তো মন্দিরে আমি যেতে পারিনি। আজকে সোমবার আছে, তো সোমবার দিন মন খুব টানছিলো, তাই জন্য আজকে মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে। এই যে আমার মেয়ে রেডি হচ্ছে, স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে, কারণ স্কুলে থেকে এসে কিছু খাইয়ে নিয়ে তারপরে যাচ্ছি। তো এসে কাজ করবো বলে তাড়াতাড়ি করে যাচ্ছি। আমি রেডি হয়েছিলাম, শুধু শাড়িটা পরে ওকে নিয়ে চলে এসেছি, দিয়ে এসেই রেডি হয়ে যাচ্ছি। এসে রান্না বান্না করবো, কারণ আগে পুজোটা দিয়ে আসি, কারণ 11টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 7:30 এমনিতে বেজে গেল। তো চলো আগে ঝটপট করে পুজোটা করে আসি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। ফাইনালি বেরিয়ে পড়েছি, চলো ঝটপট করে যাওয়া যাক। যে মায়ের মন্দির আজকে এসে খুব সুন্দর লাগছে, পরিবেশটাও খুব সুন্দর আজকে। যে তো বন্ধুরা, সকালবেলাতে পুজো দিয়ে এসে বাড়িতে এসে কিছু খাইনি, ওখান থেকে তোমার পরোটা কিনে নিয়ে এসেছিলাম, পরোটা রয়ে গেছে, ভাবলাম খাবো, কিন্তু আস্তে আস্তে বেলা হয়ে গেছে বলে কিছু খাইনি তাই জন্য। আর দুপুরে আজকে অন্য কিছু খাওয়া দাওয়া হবে বলতে পরোটাটা খাবো, চিকেনটা রাখা আছে ওটা খেয়ে নেবো। আর আজকে আমার শরীর খুব খারাপ করছে, দেখতে পাচ্ছ, তাই জন্য ধপাস ধপাস করে শুয়ে পড়ছি। আর রাত্রে আজকে ভাত খাবো। আজকে আমি একটু এরকম লুকেও খুব একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগছি, কিন্তু চোখের নিচে এগুলো আমার কিন্তু ইয়ে নয়, আমার হচ্ছে কাজল পরে এরকম হয়ে গেছে। তো দুপুরেই খাওয়া দাওয়া হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের সঙ্গে। সারাদিনের কী কী আপডেট দিলাম, আমি লাস্ট অবধি খাওয়ার আগের অবধি আপডেট দিয়েছিলাম। তো এখন আমি এসেছি সন্ধ্যাবেলাতে তোমাদের সঙ্গে রান্নাবান্না আজকে করবো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শেয়ার করে নিচ্ছি। ভাত করবো, আলু ভাজা করবো, ডিমের আমলেট করবো, কিন্তু করবো রাত্রে। আর এখন খুব ইচ্ছা করছিলো টক জল খাওয়ার, ফুচকা খাওয়ার। ফুচকা আমি আজকে বাড়িতে নিয়ে চলে এসেছি। এই যে এইটা দেখলে মনে হয় যেন সব খেয়ে নিই, কিন্তু সব খাওয়ার পেছনে অম্বল, অ্যাসিডিটি সব আছে। বিরিয়ানি আমার মেয়ের পায়ে কী হয়েছে, লেগেছে খুব, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো দেখি আজকে দিনটা স্প্রে করে, স্প্রেটা পুরো শেষ করে দিয়েছে। তো চলো ঝটপট করে আমরা ফুচকা খাই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, যে হাঁটতে পারছে না, তো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, কালকে হচ্ছে সব থেকে স্পেশাল দিন, তো মানে ভ্যালেন্টাইন্স ডে। তো ভাই ভ্যালেন্টাইন্স ডে মানে মা বাবা ভাই বোন সবার সঙ্গেই করা যায়, কিন্তু স্পেশাল স্পেশাল মানুষই হয়। তো সবাই খুব ভালোভাবে কাটাও, সবার কালকে দিনটা খুব ভালোভাবে কাটুক, সব ভালোবাসার মানুষদের দিনটা খুব ভালো কাটুক, আরও মজবুত হোক। তো চলো আজকে আমি রাখি।